নতুন পুরাতন মিলিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিয়েছে 11 লাখেরও বেশি রোহিঙ্গা। নানা উপায়ে বিদেশ যেতে বাংলাদেশি পাসপোর্ট পেতে মরিয়া এসব রোহিঙ্গারা। দালাল ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ভুয়া জন্মসনদ আর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে পাসপোর্টের আবেদন করেন তারা। গেল কয়েক মাসে কর্মকর্তাদের তৎপরতা ও 6টি ধাপে যাচাই বাছাইয়ে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জব্দ করা হয়েছে কয়েকশো রোহিঙ্গার পাসপোর্টের আবেদন। এদিকে রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের পাসপোর্ট করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে, রয়েছে পুলিশি হয়রানির ও দীর্ঘসূত্রিতার অভিযোগ। জনমনিবন্ধন কার্ডের প্রয়োজন হয়, চেয়ারম্যান সার্টিফিকেট, আরও অনেক কিছু। আগে এতগুলো প্রয়োজন না হতো না, কিন্তু রোহিঙ্গা আসার পর থেকে আমাদের এগুলোর খুব বেশি প্রয়োজন। জাতীয় পরিচয়পত্র হতে চেয়ারম্যান সার্টিফিকেট পর্যন্ত এবং চেয়ারম্যানের এনআইডি নম্বর পর্যন্ত এখন লাগতেছে। রোহিঙ্গা আসার পরে তিনটা তদন্ত যায়, তিনটা যদি কোনো একটা যদি টাকা না দিয়ে যদি বা 1000 টাকা দিলে না লড়ে, 2000 টাকা দিলে না লড়ে, 500 টাকা দিলে তারপর ওকে। যাচাই বাছাইয়ের ক্ষেত্রে পুলিশ সঠিক দায়িত্ব পালন করলে রোহিঙ্গাদের কোনোভাবেই পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই বলে জানালেন পাসপোর্ট অধিদপ্তরের এ কর্মকর্তা। প্রথমত জনপ্রতিনিধি এবং দ্বিতীয়ত পুলিশ যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে আর রোহিঙ্গাদের বাংলাদেশের কোনো পাসপোর্ট পাওয়ার সুযোগ থাকে না। তবে পুলিশের এ কর্মকর্তা জানালেন রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে যারাই সহায়তা করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমরা কিন্তু অনেককে অ্যারেস্ট করেছি এবং অনেক পাসপোর্ট জব্দও করা হয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো রোহিঙ্গারা যাতে কোনো ক্রমেই এই পাসপোর্ট পেতে না পারে, সেক্ষেত্রে আমরা একদম জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের তথ্য অনুযায়ী গত 6 মাসে সন্দেহভাজন 3 শতাধিক রোহিঙ্গার পাসপোর্ট ফরম জব্দ করার পাশাপাশি 12 জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার।